তিনি কুমারজি ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক। ভারত সেবাশ্রম সংঘে আগত সমস্ত মহারাজগণ যারা সারা ভারতবর্ষ থেকে এবং বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, জেলা থেকে, তাদের সকলকে আমার অনেক প্রণাম। ভারত সেবাশ্রম সংঘের শিষ্য এবং শিষ্যারা এবং তাদের যারা ভালোবাসেন, পাথেয় করে, তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, অভিনন্দন জানাচ্ছি। রামকৃষ্ণ মিশনের সর্বানন্দজি আছেন, রাম ঠাকুর আশ্রমের মহারাজ আছেন, বুদ্ধিস্ট আশ্রমের আছেন, আমাদের জগজিৎ জেনার্স আছেন খ্রিশ্চান কমিউনিটি এবং গুরুদ্বারা থেকে, শ্রদ্ধেয় শ্যামল সেন, যিনি আমাদের সকলের খুব প্রণম্য, তিনি আছেন প্রাক্তন বিচারপতি এবং একটি উনি গভর্নরও ছিলেন পশ্চিমবাংলার, অনেকে ভুলে গেছেন। আমাদের জ্যোতির্ময় ভট্টাচার্য, যিনি আমাদের প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের, শোভনদেব চট্টোপাধ্যায়, তাপস রায়, ডক্টর নির্মল মাঝি, আমার প্রিয় শিল্পী স্বাগতা দাশগুপ্ত, অন্যান্য সকলে এবং আমার প্রিয় মা ভাই ও বোনেরা। দিলীপ মহারাজের কাছ থেকে শোনার পর এবং তারপরে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে স্বামীজি হিন্দু ধর্ম এসব শোনার পর আমি মনে করি না আমার কিছু বলার জন্য বাকি আছে, কারণ তারা ইতিমধ্যে হিন্দু ধর্মের যে বিশেষত্বটা সেটা কিন্তু সবটাই বলে গেছে। কিন্তু যেহেতু তার মধ্যেও আমার একটা দায়িত্ব আছে দু একটি কথা বলা, সেই দায়িত্বটা তো অস্বীকার করতে পারি না। আজকে প্রথমেই 125 বছর পূর্ণ হচ্ছে শ্রদ্ধেয় পূর্ণবানন্দজি মহারাজজির, আমি আমাদের সকলের অন্তরের শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। আমি নিজে ব্যক্তিগতভাবে ভারত সেবাশ্রম সংঘকে ভালোবাসি খুব, আজকে নয়, আমি যখন কলেজ রাজনীতি করতাম তখন আমার বেশ মনে পড়ে বিজন সেতুর ওখানটায় অনেক জল জমত, এক কোমর করে জল জমত, আর তখন যখন ওই রাস্তা দিয়ে জল পেরিয়ে যেতাম, আমিও পিকনিক গার্ডেন তিলজলার কয়েকটা এলাকায় খিচুড়ি টিচুড়ি বানিয়ে খাওয়াতাম, তখন আমি দেখতাম ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা নিয়ে, সেই ডিঙি নৌকার মধ্যে খিচুড়ির গামলা নিয়ে চলেছে কে, না তো ভারত সেবাশ্রম সংঘ। সেই তখন থেকে কিন্তু আমি ভারত সেবাশ্রম সংঘকে মনে রাখি এবং তাদের আমি চিনি এবং জানি। আমি যখন গঙ্গাসাগর মেলায় যাই প্রতি বছর, আমি দেখি গঙ্গাসাগর মেলায় তারা কিন্তু মর সাধুরা অপেক্ষা করে এবং তারা আমার জন্য নারকে আমার জন্য নলিন গুড় রেখে দেয়, এবং আমি সেখানে গিয়ে পুজো দিয়ে আসি এবং পূর্ণবানন্দজির মূর্তিকে সম্মান জানিয়ে আসি। যেমন আমি দিলীপ মহারাজের কাছেও অনেকবার গেছি, ভারত সেবাশ্রম সঙ্গে অনেক অনুষ্ঠানে যাবার আমার অবকাশ হয়েছে, এমনকি পৈলানে তারা যে হসপিটাল করেছেন সেখানেও আমরা আমাদের সরকারের অনেক মিটিং করি, কাজেই ভারত সেবাশ্রম সঙ্গের কাজের সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। যেমন রামকৃষ্ণ মিশনের কাজের সাথে আমরা পরিচিত, দক্ষিণেশ্বর থেকে শুরু করে বেলুড় মঠ থেকে শুরু করে একেবারে স্বামী বিবেকানন্দের বাড়ি বা জয়রামবাটি কামারপুকুর থেকে শুরু করে বা মা সারদা নিবেদিতা থেকে শুরু করে সবটাই আমাদের জানে। আমরা জানি বুদ্ধং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি, উই নো এভরিবডি দ্য মেসেজ অব লর্ড বুদ্ধা। আমরা জানি গুরুদ্বারা থেকে যারা এসছেন সাত শ্রীকালজি, আমরা যেটা বলি বয় গুরুজি কা খালসা বয় গুরুজি কা ফতে, রাম ঠাকুর আশ্রম থেকে এসছেন, রাম ঠাকুরের অনেক উৎসবে আমি গিয়েছি, যেমন কখনো কখনো লোকনাথ ঠাকুর, কখনো অনুকূল ঠাকুর, কখনো রাম ঠাকুর, কত ভক্ত এবং কত রকম দেবদেবীদের নিয়ে আমাদের সকলের পথ চলা, নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান, সে একের অনলে বহুরে আহতি দিয়া বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাটিয়া। এটা আমাদের নবজাগরণ থেকে শুরু করে আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে, এবং বিশেষ করে মনে রাখবেন আমাদের ধর্মের বিশেষত্ব হচ্ছে
আমাদের ধর্ম বিশ্বজনীন, সার্বজনীন, এবং এই ধর্মে কোনো দরজা বন্ধ করা বলে কিছু নেই। রুদ্ধ দরজা বন্ধ করার ধর্ম হিন্দু ধর্ম নয়। হিন্দু ধর্ম বিশ্বজনীন, চিরকালীন, চিরজনীন, এবং সেই জন্যই মনে রাখবেন, হিন্দু ধর্ম কারোর জন্য দরজা বন্ধ করে না। এই ধর্ম তার ওপেন মন নিয়ে, খোলা দুয়ার নিয়ে, খোলা মন নিয়ে সকলকে গ্রহণ করে। সহনশীলতা হচ্ছে তার বড় কাজ। রামকৃষ্ণ পরমহংসদেবের একটা বড় কথা, সর্বধর্ম সমন্বয়, যত মত তত পথ। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন একই কথায়, তারই তো গুরু রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি কি বলেছিলেন যে আমরা মনে করি আমরা জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত, আমার দেশের কল্যাণ, আমাদের কল্যাণ। এবং তিনি একবার না বারবার বলতেন, স্ট্রেংথ উইকনেস ইজ দ্য উইকনেস ইজ নট দ্য স্ট্রেংথ, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, ডিভাইড অ্যান্ড রুল অর ডিভিশন ইজ নট দ্য স্ট্রেংথ, ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ আর অরিজিন। এই কথাটাই বারবার স্বামীজি বলে এসছেন। পরমানন্দজি মহারাজ 1986 সালে জন্মগ্রহণ করেও, এই 1896 সালে এটা 125 বছর, উনি 1917 সালে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠা করেন। খুব অল্প বয়সে তিনি মারা যান। স্বামী বিবেকানন্দ যখন মারা যান তার বয়স ছিল মাত্র 39 বছর, এবং পরমানন্দজিও যখন মারা যান, আমি ভুল হতে পারি, আমি ডিটেলসটা জানি না, 47 বছর 45 বছর বয়স। দেখো আমি কোথাও 47 দেখেছি, 45 বছর মহারাজ, যখন আমি মহারাজটাই স্বীকার করে নিচ্ছি। সুতরাং অল্প বয়সে কাজের মধ্যে, কিন্তু এত অল্প বয়সের মধ্যেই একটা পথের শিক্ষা তারা দিয়ে গেছে। সে পথটা কি আমি যদি অতি সংক্ষেপে বলি আপনাদের টাইম বেশি না নিয়ে, ধর্মের নাম সভ্যতা, ধর্মের নাম সংস্কৃতি, ধর্মের নাম সংহতি, ধর্মের নাম সম্প্রীতি, ধর্মের নাম একতা, ধর্মের নাম ভালোবাসা, ধর্মের নাম সবাইকে আপন করে নেওয়া, ধর্মের নাম দুর্বলদের সবল করবার কাজ করা, ধর্মের নাম ডিভাইড আর রুল নয়, সবাইকে সমান চোখে দেখা, মানুষের কাজ করা, মানুষের পাশে থাকা, দরিদ্র মানুষের উপকার করা, এটাই হচ্ছে মানব ধর্ম। এর থেকে বড় ধর্ম আর কিচ্ছু হতে পারে। এবং আমি আপনাদের আবার বলছি, স্বামীজি শিকাগোর বক্তৃতা দেখুন অথবা ভারত সেবার সঙ্গে পরমানন্দজির বক্তৃতা দেখুন, রামকৃষ্ণ মিশনের কথা শুনুন অথবা গুরু নানকের কথা শুনুন, বুদ্ধের কথা শুনুন অথবা ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সক্য সুমতিতে ভগবান, গান্ধীজির কথা শুনুন। গান্ধীজি, নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্র, নজরুল, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, পরমানন্দজিদের মধ্যে একটা কথাই মিল আছে, সেই মিলটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ, আমরা সমাজটাকে ভালোবাসি, আমরা ঐক্যবদ্ধ ভারতবর্ষকে ভালোবাসি, আমরা ঐক্যবদ্ধতাকে ভালোবাসি, আমরা একে অপরের জন্য প্রাণ দিতে রাজি আছি, কিন্তু আমরা একে অপরকে আলাদা করি না। এটা বড় কথা, সেবার কথা বলে গেছে। যে মানুষটা ধর্ম তারই সার্থক হয়, যে ধর্ম শুধু মুখে ভাষণ দেয় না, যে ধর্ম একটা গরিব মানুষ বিপদে পড়লে তাকে মাথায় একটা আশ্রয় করে দেয়, সেটা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। যে ধর্ম শুধু ভাষণ নয়, যে ধর্ম নবপ্রজন্মকে জাগাতে সাহায্য করে, যে ধর্ম নবপ্রজন্মকে সঠিক পথে চলতে সাহায্য করে, যে ধর্ম মহাগুণকে সম্মান দেয়, যে ধর্ম দুঃখী মানুষদের পাশে দাঁড়িয়ে লড়াই করে, যে ধর্ম দুর্যোগ হলে এগিয়ে যায়, মানুষের পাশে নিজের জীবনকে কেয়ার করে না, যে ধর্ম মনে রাখবেন মানবিকতাকে ভালোবাসে, দরকার হলে নিজের জীবন দিতে রাজি আছে, কিন্তু কোনো মানুষ জলে ডুবে গেলে তাকে তাড়াতাড়ি টেনে নিয়ে এসে তাকে আত্মীয় সীমায় প্রাণ লাগায়, তার নাম ধর্ম। আমি ভারত সেবাশ্রম সঙ্গের এই কাজগুলোকে খুব প্রশংসা করি। তারা শুধু জ্ঞান দেয় না,
তারা ফিল্ডে কাজ করে, মাটিতে কাজ করে, আমার এটা চোখে দেখা। রামকৃষ্ণ মিশন যেমন শিক্ষায় অনেকটা এগিয়ে, তারা শিক্ষা দেয়, তাদের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, তেমনি ভারত সেবা সংঘর সবচেয়ে বড় গুণ হচ্ছে তারা ফিল্ডে কাজ করে, তারা মাটিতে কাজ করে। যদি একটা কোনো প্রবলেম হয় তারা একবারও ভাববে না যে আমি ওখানে গেলে আমি জলে ডুবে যাবো কিনা, একবারও ভাববে না ওখানে গেলে আমার পঙ্গু হয়ে যাবো কিনা, আমি একবারও ভাববে না টাকাটা আমি কোথায় পাবো। তারা সত্যি কাজটা করে, এবং যে কাজ করে তাকে তো সবাই ভালোবাসে। কাজের মধ্যে কখনো কোনো পার্থক্য থাকে এটা মাথায় রাখবেন। আজকাল কত কেউ উদ্ভট ধর্ম কারো কারো মাথায় এসছে, যে উদ্ভট ধর্মটা হচ্ছে আমি থাকবো তুমি বাদ, আমি খাবো তুমি বাদ। আমি এটার পক্ষে নই। আমি এখনো মনে করি যারা এসব কথা বলে তাদের মরুভূমিতে, তাদের ব্রেনে, তাদের মরুভূমিটা ব্রেনটা শুকিয়ে গেছে, গিয়ে একটা মরুভূমি হয়ে গেছে। আমরা মরুভূমি চাই না, আমরা চাই সবুজ সতেজ সমাজ, সবুজ ধর্ম চাই, যে ধর্ম মানুষকে প্রাণ দেবে, মানুষকে প্রাণ ফিরিয়ে দেবে, মানুষের বিপদে আপদে দাঁড়াবে। আমার বেশ মনে আছে আমি একটা প্রোগ্রামে যাওয়া বলে, স্বামীজির প্রোগ্রামে আমি শিকাগোয় যেতে চেয়েছিলাম, স্বামীজির শিকাগো বক্তৃতার একটা ঐতিহাসিক ক্ষণকে মনে রেখে। কি বলবেন আমি সে কথা তুলতেও চাই না, কিন্তু মানুষের জানা উচিত, কারণ চিঠিপত্র তো ডকুমেন্ট থেকেই যাবে। আমাকে আমন্ত্রণ জানালেন, আমি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করলাম, কিন্তু পরে দেখলাম তারা বলছে ডিউ টু আনঅ্যাভয়েডেবল রিজনস আমরা প্রোগ্রামটা করতে পাচ্ছি না। আমি কিন্তু কিছু ভুল বুঝিনি, কারণ আমি জানতাম নিশ্চয়ই তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে যাতে আমি সেখানে যেতে না পারি। আরে রামকৃষ্ণ মিশন কি শুধু শিকাগোতে আছে? ভারত সেবাশ্রম সঙ্ঘ কি শুধু বালিগঞ্জে আছে, না শুধুমাত্র গঙ্গাসাগরে আছে? এ তো মানুষের অন্তরে আছে, মানুষের হৃদয়ে আছে, এখান দিয়ে হৃদয়কে যুদ্ধ করা যায় না। কেউ কেউ আমাকে বলে আমি মুসলিম তোষণ করি, আমি তাদের বলি আমি মানবতাকে তোষণ করি। কেন জানেন? আমি মানবতাকে তোষণ করি, যে মানবতা হিন্দু মুসলিম শিখ ঈসাই সবাইকে নিয়ে চলে, আমি সেই মানবতাকে তোষণ করি। মানবতার আরেক নাম সেবা, সেবার আরেক নাম ধর্ম। কই আমার তো কখনো মনে হয় না, আমি যখন মা দুর্গা মূর্তিতে মালা দিই বা মা দুর্গার মন্ত্র যখন পাঠ করি, আমার তো তখন মনে হয় না যে আমি কেন করতে যাচ্ছি, আমার কোনো সংকোচন হচ্ছে, তাহলে অন্যের ব্যাপারে আমার সেটা মনে হবে কেন? আমার শরীরে তো অংশ আছে, আমার শরীর তো শুধু একটা মাথা নিয়ে নয়, মাথাটা দাঁড়িয়ে আছে কারো উপরে, দুটো পা আছে, দুটো হাত আছে, দুটো চোখ আছে, কিডনি আছে, লিভার আছে, সব কিছু আছে, হৃদয় আছে, তবে তো আমি একটা কমপ্লিট মানুষ। আমার অর্ধেকটা বাদ দিয়ে দিন তো, থোড়াই আমি বেঁচে থাকবো, থোড়াই আমার জীবন থাকবে। আপনাদের স্টেজে দেখুন তো সবচেয়ে বড়, এর থেকে বড় বাণী কী হতে পারে? পরমানন্দজির আপনারা প্রোগ্রাম করছেন 125 বছর, শুরু করেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমরা বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বরুণ ইন্দ্র, সবসময় আমরা শ্রদ্ধা করি। আপনারা পুজো করেন, শ্রীকৃষ্ণের মূর্তি রেখে দিয়েছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, আপনারা রেখেছেন মহাদেব আগামীকাল শিবরাত্রি, ওম মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপ হরং দেবং মকরায় নমো নমো, আপনারা রেখেছেন মা দুর্গাকে, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহাসধা নমস্তে, ওম কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মত্বে মুক্ষুত দেবী নারায়ণী নমস্তে, ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে, শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। আর সবার উপরে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম ভক্তি, ওম মুক্তি, এবং সব মানবতার জন্য মুক্তি। এটাই আমাদের ধর্মের মূল কথা। আসুন না
ধর্মটা তো যার যার আপনার নিজের মতো করে আমরা পালন করি। সবাইকে বোঝাই ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আজকে তো ভারত সেবা আশ্রম সঙ্গ ইটস অ্যান এক্সাম্পল, সবাইকে ডেকে এনে এখানে বসিয়েছেন, এর থেকে বড় আর কি হতে পারে? সবাইকে ডেকে যে এনে বসিয়েছেন, এটাই আপনাদের সবচেয়ে বড় মহানুভবতার পরিচয়। এর থেকে বড় পরিচয় আর কিছুতে হয় না, কথায় হয় না, কাজে হয়। আপনারা শুধু কথায় বলেন না, কাজে এটাকে পরিণত করেছেন। এবং আমি এখনো মনে করি আপনারা সবাই মিলে আসুন না, যে ধর্মের জাগরণ আমাদের মুনি ঋষিরা তপবন থেকে করেছেন সিন্নন্ত বিশ্ব অমৃত সুপুত্রা বলে, সেই ধর্মটাকে আমরা মানব ধর্ম হিসেবে দেখে মানুষকে ভালোবাসা শেখাতে সাহায্য করি, মানুষের বিপদে পাশে দাঁড়াই, ভাগাভাগি যেন না করি, দাঙ্গা যেন না করি, রক্তক্ষয় যেন না করি, নিজের রক্ত দিয়ে আমরা যেন জীবন বাঁচাই, রক্ত দিয়ে দেশকে রক্তাক্ত না করি, জাতিকে রক্তাক্ত না করি, ভেদাভেদ না করি। আমার তো এইটুকুই বলা, আর তো কিছু বলার নেই। এই কথাই দিলীপ মহারাজ বলে গেছে, এই কথাই সর্বসন্নন্দজি বলে গেছে, এই কথাই বক্তৃষ বলে গেছে। এবং যাকেই আপনারা বলতে দিন, সবাই কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মনে রাখতে হবে, সূর্যোদয় হয় সূর্যাস্ত হয়, তার মধ্যে আমরা দিন রাতের মধ্যে রৌদ্র ছায়া রৌদ্র বৃষ্টি সব কিছুকে গ্রহণ করে নিই। তাই আজকের এই সুন্দর দিনে, ঐতিহাসিক দিনে, পরমানন্দজি মহারাজের যে 125তম বর্ষ আপনারা পালন করছেন, আর আমাকে আপনারা এই অনুষ্ঠানে আসবার অনুমতি দিয়ে আমাকে কৃতার্থ করেছেন, আমি আপনাদের কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে বলবো, সালাম জানিয়ে বলবো। আমি যা বাইরে বলি ভেতরেও তাই বলি, প্রকাশ্যে যা বলি সেটাই বলি, এটুকু বলবার বুকের পাটা আমার এখনো আছে। এবং সেই জন্য বলি আসুন, সর্বধর্ম সমন্বয়, যত মত তত পথ। এ মাটি আমার দেশের মাটি, এ মাটি আমার জন্মভূমি, এ মাটি আমার পিতৃভূমি, এ মাটি মোদের কর্মভূমি, এ মাটি মোদের ভাতৃভূমি, এ মাটি মোদের কর্মভূমি, এ মাটি মোদের জন্মভূমি। এই মাটিতে যেন সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আর আমাদের ধর্ম যেন সারা বিশ্বকে পথ দেখায়। এবং আমি বিশ্বাস করি বাংলা এটা পারে, বাংলা হবে বিশ্ব সেরা। তার কারণ বড় 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 সবে শত বিনা বেনু রবে, বাংলা আবার বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন লবে। আসুন না, সেই শ্রেষ্ঠ আসন নেবার জন্য আপনাদের তো অনেক কিছু করার আছে, কিচ্ছু না, আপনারা অনেক ত্যাগ করেন, আপনারা ব্রহ্মচর্য পালন করেন, অনেক প্রতিজ্ঞা করেন, এইটুকুর মধ্যে মেসেজটা দিন ক্যারেক্টার বিল্ডিং প্রোগ্রামে, চরিত্র গঠন কি করে করা যায়, কি করে মানুষের মধ্যে মানুষ তৈরি হওয়া যায়, এটুকুই করুন। এটা দেখবেন অনেক বড় কাজ, অনেক বড় কাজ, কোটি কোটি টাকা দিয়ে কাজটা হয় না, কিন্তু এইটুকু কাজ মানুষকে বললে অনেক বড় কাজ হয়। আমি আবার সম্মান জানিয়ে প্রণাম জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি আমার যাবার আগে, প্রাণ ভরিয়ে তৃষা করিয়ে আরো 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 দাও প্রাণ। পরমানন্দজি মহারাজের মতো মানুষ এই পৃথিবীতে হয়তো আর জন্মাবে না, কিন্তু তারা আরো বেশি করে জন্মগ্রহণ করুক আমাদের নতুন শিশুদের মধ্যে দিয়ে, নতুন জন্মের মধ্যে দিয়ে, নতুন সৃষ্টির মধ্যে দিয়ে, নতুন স্রষ্টার মধ্যে দিয়ে, নতুন ভাষার মধ্যে দিয়ে, নতুন দ্রষ্টার মধ্যে দিয়ে। এবং ধর্ম সত্যিই যেন মানবিক ধর্ম হয়, এটুকুই আপনাদের বলার। আমি দিলীপ মহারাজকে অনেক প্রণাম জানাচ্ছি এবং ভারত সেবাশ্রম সঙ্গে সকলকে, সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামীকাল শিবরাত্রি আছে, ভালো করে শিবরাত্রি পালন করুন, তারপরে আবার হোলি আছে, ভালো করে হোলি পালন করুন। সবার উৎসবই আমাদের উৎসব, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। আমি এটুকু বলে আমার অনেকক্ষণ সময় নিয়ে নিলাম, সরি, যেহেতু আপনার আরেকটা প্রোগ্রামে যেতে হবে, আমি একটু প্রায় চেয়েই নিয়েছি সময়টা। আমার অনেক অনেক কৃতজ্ঞতা প্রণাম আপনাদের সঙ্গে, ভালো থাকুন, সুস্থ থাকুন।